এবং আমরা ট্রাই করছি আপনাদের চমকানোর উইথ ব্ল্যাক মানি। আমার আসলে তুমি এত ভালো দিতে বেশি কবে শিখলা ভালো কথা? আমার আসলে বলতে গেলে এটা প্রথম ওয়েব সিরিজের আগে আমি কাজ করিনি, এবং সবার সাথে আমার প্রথম কাজ একজন বাদে, সে হচ্ছে রায়হান রাফি, যার সাথে এর আগে দুইটা কাজ হয়েছে আমার, আর বাকি যারা যারা আছেন, রুবেল স্যার, সালাউদ্দিন আব্দুল স্যার, যারা যারা আছেন, সবার সাথে আমার প্রথম কাজ এবং সবাই অনেক সিনিয়র আর্টিস্ট এবং আমার হাতটা এখনই কাঁপছে। এবং এই ডিসিশনটা নেওয়া খুবই ভালো হয়েছে যে কালকে শুটিংয়ে যাচ্ছি, আজকে প্রেস কনফারেন্স, আজকে সবাই সবার দোয়া নিয়ে কালকে শুটিংয়ে যেতে পারছি। এটা এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, কারণ সবার দোয়া আসলে একটা কাজের জন্য কিংবা যে কোনো কিছুর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো থ্যাংক ইউ সো মাচ বঙ্গকে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সাথে এই প্রথম অনেক কাজের কথা হয়েছে, বাট সব মিলিয়ে আসলে কাজটা করে ওঠা হয়নি, বাট ফাইনালি এখন আমরা ব্ল্যাক মানি দিয়ে স্টার্ট করছি। আশা করছি বঙ্গের অনেক কাজে আমি থাকতে পারবো। এবং রায়হান রাফি ভাইয়াকে নিয়ে কি বলবো, ওনাকে নিয়ে আর স্পেশালি কিছু বলার নেই। এক্সকিউজ মি, আমরা দুজনে একসাথে পথ চলা শুরু করেছি, তো আমাকে নিয়ে, আমি তাকে নিয়ে বললে আসলে ইমোশনাল হয়ে পড়বো, কারণ আমরা একসাথে পোড়ামন টু দিয়ে, যেটা দিয়ে আপনি চমকে গিয়েছিলেন, পোড়ামন টু দিয়ে শুরু করেছি, দহন করলাম, এখন ওয়েব সিরিজ ব্ল্যাক মানি করছি। তো আশা করছি ভালো কিছু হবে, কারণ রাফি পূজা জুটি আসলে অনেকেই চাচ্ছিল যে অনেকদিন ধরে রাফির কাজ করছে না, রায়হান রাফির কাজ করছে না, কিংবা রায়হান রাফির কাজ করে ওঠা হচ্ছে না পূজার। তো অনেকদিন পর, অনেক বছর পর কাজ করছি, আমার হাত পা কাঁপছে, কারণ সেই পোড়ামন টু কত বছর আগে করেছি, নতুন ছিলাম, যেটা বুঝিয়েছে সেটা করেছি। এখন এখনকার যে রায়হান রাফি, এখন যে তুফানি রায়হান রাফি, তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন হবে এখন আমি বুঝতে পারছি না। না জানি কত বকা খাই আমি শুটিং সেটে, প্লিজ তারপর আমাকে বকো না, একটু গুছিয়ে বলো, আমি বাচ্চা মানুষ, ভালো করে ট্রাই করব। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, দোয়া করবেন সবাই যাতে ব্ল্যাক মানি আসলে অনেক সুন্দর করে কাজটা করে এসে ওয়াইপ করতে পারি। কি যেন বলো, কে বললো ওয়াইপ করতে পারি না? খুব সুন্দর স্টোরি, আর রায়হান রাফির স্টোরি নিয়ে কোনো কিছু বলার নেই আসলে কোনোরকম ভাবে। তো দোয়া করবেন সবাই যাতে কাজটা ভালো করে করে আসতে পারি এবং আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারি। থ্যাংক ইউ। আমি যখন এর আগে দুটো কাজ করেছি, থ্যাংক গড আমি বকা খাইনি, বাট এখন আমি যেটা বললাম না যে এখন তুফানি ডিরেক্টর রায়হান রাফি, এখন বকা খাবো কিনা আমি জানি না, এটা কালকে বুঝতে পারবো, আমি খুবই ভয়ে আছি।